আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসিনি এসেছি একটি সহজ পদ্ধতিতে যেভাবে আমরা বট বা ভুড়ি পরিষ্কার করে থাকি সাধারণত অনেকেই চিন্তিত হয়ে পড়ি কোরবানিদে কীভাবে পরিষ্কার করবে এবং এই গন্ধটা কিভাবে যাবে তার জন্য আজকের এই সহজ আপনাদের এই সহজ পদ্ধতিতে পরিষ্কার করে দেখাচ্ছি কিভাবে তৈরি পরিষ্কার করে আমি ভুড়ি চলুন কিভাবে পরিষ্কার করে দেখাচ্ছি আমি এখানে একটি হাড়িতে একটু বড়ো সাইজের হাড়িতে পানি নিয়ে নিয়েছি প্রায় অর্ধেকে চাইতে একটু বেশি আর এখানে পরিষ্কার করা ভুড়ি নিয়েছি ভুঁড়িটা পরি অবশ্য বাজার এখন পরিষ্কার করা আমি এটা কিনে নিয়েছি বা বাজারের সুপার শপ থেকে কিনেছি এভাবে পরিষ্কার করাই থাকে তারপরেও সন্দেহ তো থেকেই যায় কিছুটা ময়লা বা কিছুটা গন্ধের এর জন্য আমি সবগুলো ভুড়ি তিন কেজির মতো ভুরি নিয়েছে সবগুলো ভুঁড়ি আমি এখানে সেদ্ধ করে নেব খানিক সময় সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিচ্ছি এই কারণে কারণ বাজে যে গন্ধটা থাকে এই হলুদের গুঁড়া দেওয়ার কারণে গন্ধটা চলে যায় এখন আমি হলুদের গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি সবগুলো ভুঁড়ির সাথে এবং পানি পানির সাথে আর অপেক্ষা করব পাঁচ থেকে দশ মিনিট পানিটা ফুটানোর জন্য এর চাইতে বেশি সময় ফুটানোর কোনো প্রয়োজন নেই কারণ এই এই ভুড়িটা দুই স্টেপে সেদ্ধ হবে দেখতে পাচ্ছেন কেমন লাল লাল হয়ে গেছে এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই রংটা এই লাল লাল রঙটা থাকবে না একেবারে চলে যাবে আরেকবার সেদ্ধ সেদ্ধ করতে নিলেই সব রঙগুলো চলে যাবে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলছি নামিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি নিয়ে এই যে টুকরো করে রেখেছিলাম সেগুলো এখন ছোট ছোট পিস করব একটি কাঁচির সাহায্যে আপনারা চাইলে বটি বটি দিয়েও করতে পারেন যে যে যেভাবে অভ্যস্ত আমি একটু ছোট ছোটো টুকরো পছন্দ করি তাই ছোট করে নিচ্ছি আপনারা একটু বড় করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আমি আবারও বলছি এই লাল লাল দেখে বা খুব বেশি রং দেখে ভয় পাওয়ার কিছুই নেই এটা থাকবে না আরেকবার সেদ্ধ করার পরে হলুদ দেওয়ার কারণে এই রঙটা এসছে সবগুলো আমি এভাবেই কেটে নেব একটু দেখিয়ে দিচ্ছি কত বেশি লাল হলো হলুদ একটু বেশি দেওয়ার কারণে লাল হয়েছে অবশ্যই কিন্তু গন্ধটা একেবারেই নেই গন্ধটা চলে গেছে বাজে যেই গন্ধ থাকে যারা বিশেষ করে ভুড়ি অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি আশা করছি অনেক ভালো লাগবে আর যারা একেবারেই পছন্দ করেন না তাদের জন্য তো কোনো কিছু বলারই নেই সবগুলো কাটা হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব আবারও জাল দেওয়ার জন্য বা আবারও দেব আদা বাটা আদা বাটার পরিমাণটা একটু বেশি হতে হবে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ধন জিরার গুঁড়া আধা চা চামচ দিয়ে এখন আমি অর্ধেকের চাইতে পাতিলার অর্ধেকে চাইতে বেশি পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর পুরোপুরি অপেক্ষা করব পানিটা যাতে শুকিয়ে যায় শুকিয়ে গেলেই আমি এক একেবারে নামিয়ে ফেলবো একবার ধুয়ে নেব নামিয়ে শুকিয়ে গেছে এবং নামিয়ে আমি একবার ধুয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে হলুদ বা লাল রংটা নেই খুব সুন্দর একটি রঙ এসছে এবং বাজে কোনো গন্ধও নেই আর এই পর্যায়ে আপনারা শুধু মশলা দিয়ে মাখিয়ে রান্না করে ফেললেই চলবে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হবে না আর আমি আরেকটি সহজ উপায় দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ফ্রিজ আপ করার জন্য আমি একটি এয়ারটাইট বক্সে এগুলো সবগুলো খুব ভরে ভরে বক্সটা ভরে নিয়ে নিচ্ছি বক্সের কোনো অংশে যেন বাকি না থাকে পুরোপুরি ভরে নিচ্ছে আর তা না হলে পানি জমে যেতে পারে সবগুলোই আমি এভাবে দিয়ে দিয়ে দিচ্ছি এবং বক্সটা আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এই প্রসেসটি করলে আপনারা পনেরো থেকে ২০ দিন বা এক মাসও এটা খেতে পারবেন এক মাসও ফ্রিজে রেখে খেতে পারবেন ডিপ ডিপ ফ্রিজে এটা নামিয়ে শুধুমাত্র নর্মাল টেম্পারেচার এনে রান্না করে নিলেই হবে তৈরি হয়ে গেল এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সহজে আমি এভাবেই পরিষ্কার করে থাকি ভুরি বা বট এভাবে পরিষ্কার করলে আমি নিঃসন্দেহে বলতে পারি যারা একেবারে পছন্দ নাও করে তারাও